আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিলন ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের অনেক ভালো আছি। আজকে একটা হাতার ডিজাইন নিয়ে চলে আসছি। যদি হাতার ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি অল করে রাখবেন। তো চলুন প্রথমে আমি হাতাটা কাটিং করব, সেটাই দেখাবো। প্রথমে আমি একটা টুকরা কাপড় নিয়েছি, এটা ডাবল করে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন হাতার যে লম্বাটা ওটা আমি 18 ইঞ্চি দিয়েছি। এই যে 18 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে দিলাম। এখন যে হাতার মোড়ার নিচের যে মাপটা ওটা আমি 7.5 দিয়েছি, আর রাউন্ডে দিব 8.5। এটা মোড়ার রাউন্ডে একটা দাগ হয় আর মোড়ার নিচে আর একটা দাগ হয়, দুইটা দাগ দিলে আপনার ড্রেসটা হাতা যে মোড়াটা ওটা পারফেক্ট হয়। দেখতেছেন আমি সিধা দাগ 7.5 দিয়েছি আর মোড়ার রাউন্ডটা দিয়েছি 8.5, আর হাতার লম্বা ইঞ্চি দিয়েছিলাম 18 ইঞ্চি লম্বা। তো হাতাটা যেহেতু ফ্রান্সি হাতা, এটা এভাবে ডিজাইনটা হবে। দেখতেছেন আমি মার্কটা কীভাবে করেছি, এটা আরবিতে ফ্রান্সি হাতা বলে, বাংলাদেশেও মনে হয় এমনই বলে। যাই হোক, তো আমি এখন যে মার্কটা লাগিয়ে নিয়েছি এখন কাটিং করে নেব। এই যে হাতার ডিজাইনটা, ঠিক কাটিংটা এভাবেই হবে। দেখতেছেন কাটিং হয়ে গেছে। এখন 1/2 ইঞ্চি যে হাতার যে তাল ফাটের জন্য 1/2 ইঞ্চির মধ্যে আমি একটা দাগ বসাই দিলাম। এখন এভাবে করে দাগটা বসাই দিয়েছি। এখন 1 ফাটে যে তাল ফাটটা ওটা কাটিং করে নেব, আর তাল ফাটটা হাতার যে তাল ফাটটা এটা ড্রেসের সামনের ফাটে থাকবে। আর তাল ফাটটা দিলে আপনার যে হাতার ইয়েটা ওটা আপনার বডির সাথে ভালো ম্যাচিং হয়, তার কারণে তাল ফাটটা অবশ্যই দেবেন। এখন হাতার মুখে জন্য আমি একটা বক্রম কাটিং করে নেব, যেখানে ডাবল করে বক্রমটাকে আমি বিছিয়ে নিয়েছি। এখন এভাবে করে রাউন্ড করে একটা দাগ বসাই দেব। এই যে দাগটা বসাই দেওয়া হয়ে গেছে, এভাবে করে রাউন্ড করে দাগটা বসাই দেবেন। এখন এভাবে করে কাটিং করে নেব। তারপরে বাড়তি 1/2 ইঞ্চি রাখেন, 1 ইঞ্চি রাখেন, এভাবে করে বাড়তি যে যতটুকু রাখবেন বক্রমটা রেখে বাকিটা কাটিং করে ফেলে দিতে হবে। এই যে আমার হাতের মুখে যে বক্রমটা, এটা কাটিং হয়ে গেছে, দেখেন। এখন আমি যে হাতের মেইন মুখ ওটার মধ্যে আয়রন দিয়ে প্রেস করে বসাই নেব। যে হাতার উল্টা ফিটে আপনাকে বক্রমটা বসাইতে হবে। এই যে এভাবে করে আয়রন দিয়ে প্রেস করে বসাই নেবেন। এই যে আয়রন দিয়ে প্রেস করে বসানো হয়ে গেছে। এখন আমি বক্রমের মুখে মুখে এভাবে করে কাটিং করে কাপড়টা ফেলে দেব। এই যে কাটিং করে বক্রমের যে মুখোমুখি যে কাপড়টা ছিল বাড়তি, ও কাপড়টা আমি কাটিং করে ফেলে দিয়েছি। দেখেন আমি 4 টুকরা বক্রম নিয়েছি। এখন আমি যে কোনো একটা বটলের মুখা নেবেন, আমি একটা বটলের মুখা নিয়েছি। মুখাটা এভাবে রাউন্ড হতে হবে, তো মুখাটার এভাবে করে বসাই রাউন্ড করে দাগটা দিয়ে দিবেন। তো এই বক্রমটার লম্বা হয়েছে আপনার 2 ইঞ্চি 2 সুতা, 2.5 ইঞ্চি 2 সুতা হয়েছে, ফোনে 3 ইঞ্চি। এই যে দেখতেছেন এভাবে করে রাউন্ডে দাগটা বসাই দিবেন। তো সাইডটার মধ্যে এভাবে করে আপনাকে দাগটা বসাইতে হবে। দাগটা এভাবে বসাইয়ে তারপরে সবগুলোতে এভাবে করে দাগ বসাই দিবেন। বসাই দিয়েছি, 4টার মধ্যে দাগ হয়ে গেছে। তারপরে এভাবে করে রাউন্ডে রাউন্ডে কাটিং করে নেব। এই যে একটা আমি কাটিং করে ফেলছি, এভাবে করে 3টা কাটিং করে নিতে হবে। 4টা কাটিং হয়ে গেছে। এখন আমি গোল্ড কালারের যে কাপড়টা নিয়েছি এটার উপরে আয়রন দিয়ে প্রেস করে তারপরে এই বক্রমের টুকরোগুলো বসাই দেব।
এই বসানো হয়ে গেছে আর হাতের মুখের জন্য আমি গোল্ড কালারের ফাইপিং ওরফ করে কাটিং করে নিয়েছি এখন প্রথমে আমি হাতের মুখে যেভাবে করে ওরফ ফাইপিংটা বসাই দেব তো ফাইপিংটা নিচে রেখে হাতের মুখটা এভাবে রেখে যতটুকু আপনি ফাইপিং দিবেন অতটুকুই চোড়ার মধ্যে সেলাই করে এই যে আমি 200 অনুযায়ী একটা সেলাই দিতেছি বকরুটার মধ্যে এই যে 200 মতো সেলাই দিয়ে ফাইপিংটা এভাবে করে বসাই দেব ফাইপিংটা অবশ্যই নিচে রাখবেন আর ওরা টানা যাবে না এটা যেভাবে আছে ওভাবে থাকবে আপনি শুধু বকরুমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা বসাই দিতে হবে এই যে আমার ফাইপিংটা লাগানো হয়ে গেছে এখন যে মিডলের এই যেটা গ্যাপটা এখানের মধ্যে একটা কাটিং করে দিলাম আর হালকা এভাবে করে পোজ দিয়ে দিবেন তাতে করে ফাইপিংটা পাল্টাতে আপনার জন্য ইজি হবে এই যে এভাবে করে পাল্টাই ভিতর দিকে দিয়ে একবারই ফাইপিংয়ের মুখোমুখি সেলাই দিবেন যেন সেলাইটা না দেখা যায় তো আমি এভাবে করে সেলাইটা দিয়ে ফাইপিংটাকে রেডি করে নেব এই যে দেখতেছেন ফাইপিংটা রেডি হয়ে গেছে এখন আমি অপোজিট সাইডে যে বাড়তি ফাইপিংটা ওটা কাটিং করে ফেলে দেব এই যে দুই সাইডের বাড়তি ফাইপিংটা এভাবে করে কাটিং করে ফেলে দিবেন আপনি চাইলে হাতে সুই দিয়ে তুরফাই করে ওটা বসাই দিতে পারেন এখন আমি এই যে গোল গোল যে বক্রমগুলো কাটিং করেছি এগুলা এই যে ফুসি কালারের কাপড়ের উপরে এভাবে করে চারপাশ এভাবে করে সেলাই করে নেব এই যে রাউন্ডে রাউন্ডে বক্রমের রাউন্ডে রাউন্ডে একবারই যেন বক্রমের উপরে সেলাইটা না পড়ে এবং বেশি বাইরেও যেন না যায় একবারে মুখোমুখি আপনাকে সেলাইটা দিতে হবে এই যে সেলাইটা দিয়ে দিছি এবং চারপাশে এভাবে কেসি দিয়ে পোস লাগাই দিবেন যাতে করে আপনি এটা পাল্টাতে ইজি হবে এখন এটার এই যে নিচের যে কালারটা ওটার এই যে এভাবে করে একটা পোস লাগাই দিবেন পোস লাগানোর পরে এটা আরামসে পাল্টাইতে হবে আর একটু কাটিং করতে হবে কাটিং করে সবগুলোকে এভাবে করে সেলাই করে তারপর এভাবে করে পাল্টাই নেবেন এই যে আমি সবগুলো সেলাই করে নিয়েছি এটা পাল্টাই নিয়েছি সবগুলোকে এভাবে করে কাপড় দিয়ে সেলাই করে পাল্টাই নিতে হবে তো আমি সবগুলো এভাবে করে রাউন্ডে রাউন্ডে সেলাই করে নেব দেখতে পাচ্ছেন আমার সাইডটা যে বক্রমটা ওটা সাইডটাই আমি সেলাই করে পাল্টাই নিয়েছি এখন যে কাটিং করেছি এই জায়গাটা এটা হাতের সুই দিয়ে ঠিক এভাবে করে হাতের সুই দিয়ে জায়গাটাকে সেলাই করে নিতে হবে এই যে এটা এভাবে করে হাতের সুই দিয়ে সেলাই করে নেবেন এই যে আমার হাত তো সুই দিয়ে সেলাই করা হয়ে গেছে দেখতেছেন যে কাটিং করেছি ওই জায়গাটা আমি হাতে সুই দিয়ে সেলাই করে দিয়েছি এভাবে করে আপনাকে চারটা ফুলকে এভাবে করে রেডি করে নিতে হবে আমি রেডি করে নিয়েছি দেখেছেন এই ফুলগুলো এভাবে বসাইয়ে এই যে এভাবে একটা ভাঙা দিবেন ভাঙা দেওয়ার পরে এই যে হাফ ইঞ্চি অনুযায়ী একটা দাগ দিয়ে দিয়েছি দাগটার মধ্যে একটা সেলাই দিয়ে দেব তারপরে দেখতেছেন এভাবে করে সেলাইটা লাগাই দেব এই যে লাগাইয়ে এভাবে করে একটা ভাঙা দিয়ে দেব এই যে আমার ফুলটা এভাবে করে রেডি করে নিতে হবে আমাকে চারটা ফুল এভাবে করে রেডি করে নেব এই যে এটা আমি রেডি করে নিয়েছি তারপরে এভাবে করে একটা ভাঙা দিয়ে দেব
ফুলটা রেডি হয়ে যাবে। যে চারোটা ফুল রেডি হয়ে গেছে, আমি আয়রন দিয়ে একটু হিট দিয়ে বসাই দিয়েছি যাতে করে এগুলা অ্যাকুরেট থাকে। এখন হাতাটাকে এভাবে বসাবো, প্রথমে মিডলে একটা বসাবো এভাবে করে ফুল, তারপরে এই সাইডে একটা বসাবো, পাঁচটা ফুল হবে আমার এভাবে করে পাঁচটা ফুল বসাইতে হবে। এটা হাতের সুই দিয়েও বসাতে পারবেন, শিলের মেশিন দিয়েও আপনি শিলে করে বসাই দিতে পারবেন। তবে আমি শিলের মেশিন দিয়ে সেলাই করে বসাই দিয়েছি, তাতে করে আপনার টিকসই হবে, ফুলটা ছুটবে না। দেখতেছেন আমি পাঁচটা ফুল এই যে শার্টটা বসাই দিয়েছি, আর একটা এই যে আমি এই ফাঁকটার মধ্যে, এই যে এই ফাঁকটার মধ্যে শিলে দিয়ে ফুলটাকে বসাই দিব যেন শিলেটা না দেখা যায়। দেখতেছেন এই যে শিলেটা দেখা যাবে না, একবার এই গ্যাপের মধ্যে আমি শিলেটা দিয়ে দিয়েছি। এই যে শিলে হয়ে গেছে, পাঁচটা ফুল আমি বসাই দিয়েছি, পাঁচটা ফুল রেডি হয়ে গেছে। এখন এই যে আমি পাঁচটা ফুলের মধ্যে পাঁচটা মতি দিয়ে দিছি, আর মিডিল মধ্যে একটা শোভটন দিয়ে দিছি, আর সাইডের মুখের মধ্যে পাঁচটা শোভটন দিয়ে দিছি। তো ডিজাইনটি কেমন হলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাই দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।